আচ্ছা এরপরে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা একটু দেখে নিই বলছে কি মান নির্ণয় করো তো প্রথম প্রশ্নটা হচ্ছে আই টু দি পাওয়ার ওয়ান বাই ফোর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মাইনাস আই হোল টু দি পাওয়ার ওয়ান বাই সেভেন আর তৃতীয় প্রশ্নটা হচ্ছে আই টু দি পাওয়ার ওয়ান বাই এন তো আমি প্রথমে এক নাম্বারটা করার চেষ্টা করি তো এক নম্বরে বলছে কি আই টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এর মান কত সেটা বের করতে ওকে তাহলে আমি এই আই টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এটা সমান আমি এভাবে লিখতে পারি যে কস পাই বাই টু প্লাস আই সাইন পাই বাই টু হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এটা কীভাবে লিখতে পারলাম আমি এই আয়ের জায়গায় লিখে দিয়েছি কস পাই বাই টু প্লাস আই সাইন পাই বাই টু আর ওয়ান বাই ফোর তার জায়গায় যেভাবে আছে সেভাবে আছে তো এখন এটা কেন লিখতে পারলাম সেটা একটু দেখি কস পাই বাই টু মানে হচ্ছে জিরো মানে কস পাই বাই টু এটার মান হচ্ছে জিরো আর আই সাইন পাই বাই টু সাইন পাই বাই টুর মান হচ্ছে ওয়ান তাহলে আই তার জায়গায় থাকবে আর এটার সাথে সাইন পাই বাই টুর মান ওয়ান গুণ হবে ওকে তাহলে জিরোর সাথে এটা যদি যোগ হয় তাহলে আমরা পাচ্ছি শুধুই আয় অর্থাৎ আই না লিখে আমরা কস পাই বাই টু প্লাস আই সাইন পাই বাই টু এটা লিখতে পারি আর এটা আমি আজকে সূত্রটাতে শিখাইছিও প্রথমে তাইলে এখন এখানে আমি যদি এই ওয়ান বাই ফোরটা এখন ডিমোভরের সূত্রে অ্যাপ্লাই করি যে এখানে পাশে বসায় দিই তাহলে আমাদের এটার আনসার চলে আসে তাহলে একটু খেয়াল করি কস পাই বাই টু প্লাস আই সাইন পাই বাই টু এই ওয়ান বাই ফোর যদি এখানে বসাই দিই তাহলে আমাদের আনসারটা আসবে এরকম কস ওয়ান বাই ফোর ইন্টু পাই বাই টু প্লাস আই সাইন ওয়ান বাই ফোর ইন্টু পাই বাই টু তাহলে কত আসতেছে কয়টা আনসার আসতেছে একটা তো এখানে একটা বিষয় বুঝবার আছে সেটা হচ্ছে আমাকে যেটার মান বের করতে বলছে ওর মাথার উপরে মূলের সংখ্যা হচ্ছে ফোর ওর মাথার উপরে পাওয়ার হচ্ছে ওয়ান বাই ফোর এখানে যদি পাওয়ার যদি ওয়ান বাই ফোর থাকে তাহলে তার আনসার চারটে আসবে তার মানে এখানে যত থাকবে তার ততটা আনসার আসতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ওয়ান বাই ফোর যখন আমি এখানে বসাই দিলাম তখন আমাদের কাছে আনসার আসছে মাত্র একটা যার কারণে এইভাবে করাটা আমাদের জন্য ভুল তো আমরা ব্যাপারটাকে কিভাবে সঠিক করে করতে পারি সেটা একটু খেয়াল করি মানে আমি যদি ডিমইভরের উপর তো সরাসরি অ্যাপ্লাই করে দিই তাহলে এখানে আনসারটা ভুল হবে এই জন্যেই কারণ হচ্ছে এখানে চারটা আনসার আনার কথা এই প্রশ্নে উপরে ওয়ান বাই ফোর থাকার কারণে ওর আনসার আসবে চারটা আর এই প্রশ্নে উপরে ওয়ান বাই সেভেন থাকার কারণে ওর আনসার আসবে সাতটা আর এখানে উপরে ওয়ান বাই এন থাকার কারণে ওর আনসার আসবে এন সংখ্যক কিন্তু আমরা যদি এখানে সরাসরি ডিময়ভর অ্যাপ্লাই করি তাহলে আমাদের আনসার আসে মাত্র একটা যার কারণে আমাদেরকে করতে হবে কি এটাকে টু অ্যান্ড পাই পর্যন্ত বর্ধিত করতে হবে আমি ফার্স্ট প্যাকেটকে প্রথমে সেকেন্ড প্যাকেট দিলাম সেকেন্ড প্যাকেট দিয়ে এই যে কস পাই বাই টু যেটা দেখতে পাচ্ছি এটাকে আমি এইভাবে লিখব টু এন পাই প্লাস পাই বাই টু একইভাবে প্লাস আই সাইন এটাকেও লিখবো টু এন পাই প্লাস পাই বাই টু তারপর সেকেন্ড ফ্রিকেট ক্লোজ করে এই ওয়ান বাই ফোরটা লিখে দেব অর্থাৎ এই ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোরের জায়গায় ঠিকই আছে খালি এই কস পাই বাই টুকে আমি একটা অতিরিক্ত টু এন্ড পাই প্লাস পাই বাই টু লিখলাম সাইন পাই বাই টুকে আমি অতিরিক্ত টু অ্যান্ড প্লাস পাই প্লাস পাই বাই টু লিখলাম প্রশ্ন হচ্ছে আমি এটাকে কীভাবে টু এন্ড পাই প্লাস পাই বাই টু লিখতে পারলাম এ সম্পর্কে আমি এই ম্যাচটা শেষ হোক তারপর আমি এটা বুঝাই দেব প্রথমে অঙ্কটা শেষ করি তাহলে এরপর আমরা এখানে এভাবে করতে পারি যে কস টু এন পাই প্লাস পাই বাই টু এটাকে আমরা এভাবে করতে পারি দুই দুগুণে লসক করে ফেলবো লসক করলে এখানে দুই থাকবে এখানে হবে ফোর এন পাই প্লাস পাই প্লাস এটা এইভাবে লিখতে পারি আই সাইন ফোর এন পাই প্লাস পাই ডিভাইডেড বাই টু আর এদের পুরোটার মাথার উপরে আমরা এভাবে লিখতে পারবো ওয়ান বাই ফোর ওকে এবার আমি যদি এই ওয়ান বাই ফোর ডিমোগর সূত্রে অ্যাপ্লাই করতে চাই সেটা একটু দেখি কস এটা যেরকম দেখতে সাইন এটাও সেরকম দেখতে আর এই সাইনের সাথে আয় দেখা যাচ্ছে কজের সাথে কোনো আয় নেই তাহলে আমরা এখানে ডিমোভারের সূত্রে অ্যাপ্লাই করতে পারবো আর ডিমোভরের সূত্র কি এই ওয়ান বাই ফোরটা এখানে এসে গুণ হয়ে যাবে তাহলে কী হবে কস কস ফোর এন পাই প্লাস পাই ডিভাইডেড বাই ওই যে ওয়ান বাই ফোর গুণ হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে চার দুগুণে হবে আট প্লাস আই সাইন ফোর এন পাই প্লাস পাই তাহলে এই যে ওয়ান বাই ফোর এখানে গুন হচ্ছে ওয়ান বাই ফোর উপরে তো ওয়ান গুণ হচ্ছে আর নিচে হচ্ছে ফোর গুণ হচ্ছে তাহলে এখানে হচ্ছে আট তাহলে একটু খেয়াল করি প্রথমে যখন আমি এই পাই বাই টুকে টু এন্ড পাই বানাই মানে না বানাইছি তখন আমাদের হয়েছে কি এই ওয়ান বাই ফোরটা এখানে গুণ হয়ে একটা মাত্র আনসার দিছে কিন্তু এখন দেখি আমরা এখন যে আনসারটা পেয়েছি এখানে কিন্তু এন এর মান ওয়ান হলে একরকম আনসার পাবো এন এর মান টু হইলে একরকম আনসার পাবো থ্রি হইলে এক রকম ফোর হলে আরেক রকম আনসার পাবো তার মানে এখান থেকে আমরা ইচ্ছা মতো আনসার আনতে পারবো আর এখানে আমাদের কয়টা আনসার আনার কথা বলা হয়েছে চারটা তো এখান থেকে আমি হাজার হাজার আনসার আনতে পারি এন এর আমি যা বসাবো একটা নতুন আনসার আমাকে দিবে কিন্তু আমি নতুন আনসার আনতে পারবো না আমার কিন্তু চারটাই আনতে হবে কিন্তু করলাম কি এন এর আমি যদি একশো বসে একটা আনসার আসবে দুইশো বসে আরেকটা আনসার এভাবে হাজার হাজার আনসার আসবে তো এই জন্য আমাকে এখানে লিখে নিতে হবে যেখানে যেখানে এন ইকুয়াল টু জিরো ওয়ান টু থ্রি ব্যাস এখানে কিন্তু ডট 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 দেওয়া যাবে না ডট ডট দেওয়া মানে হচ্ছে আরও আনসার আছে কিন্তু আমাদের চারটা আনসার লাগবে তাহলে আমরা কয়টা লিখছি একটা দুইটা তিনটা চারটা জিরো থেকে শুরু করব তাহলে জিরো যদি অনেক জায়গায় বসায় একটা আনসার পাবো যেটা ওর আনসার আবার এই জিরোর জায়গায় যদি এর জায়গায় যদি ওয়ান বসে তাহলে একটা আনসার পাবো টু বসালে আরেকটা পাবো থ্রি বসালে আরেকটা পাবো মোট চারটা আনসার পাবো কিন্তু থ্রির পরে আমি যদি ফোর বসাই তাহলে কিন্তু আরেকটা আনসার পাবো কিন্তু ওই আনসারটা এই অঙ্কে চাই নাই এই অঙ্কে চাইছে চারটা আনসার যার কারণে আমি এখানে জিরো থেকে থ্রি পর্যন্ত লিখছি তাহলে জিরো একটা আনসার ওয়ান একটা আনসার টু একটা আনসার থ্রি একটা আনসার তো এগুলো যদি আমি এখানে বসাই আনসারগুলো বেরোবে আমার বসাইতে হবে না অঙ্কটা এখানেই শেষ ওকে তাহলে আমি কি করব যেহেতু আমাকে চারটা আনসার আনতে হবে সেহেতু একটা এন আমাকে আনতে হবে এন এর জায়গায় মান বসলে তখনই আমি চারটা আনসার পাবো কিন্তু ওই এন আনার সিস্টেম হচ্ছে ওর সাথে অতিরিক্ত টু পাই টু এন পাই এভাবে যোগ করে দেওয়া ওর সাথে অতিরিক্ত টু এন পাই যোগ করে দেওয়া ওকে এখন আমি এই জায়গায় এই মাইনাস আই হোল্ড দি ওয়ান বাই সেভেন এটার আনসার যদি বের করতে চাই সেটা কীভাবে করবো সেটা একটু দেখায় মাইনাস আই ওয়ান বাই পাই একটু খেয়াল করি এখানে আমাদের আনসার আসবে এরকম মাইনাস আই হোল টু দি পাওয়ার ওয়ান বাই সেভেন এটাকে যদি আমি করতে চাই মাইনাস আই এটার বদলে আমাকে লিখতে হবে কজ থ্রি পাই বাই টু প্লাস আই সাইন থ্রি পাই বাই টু হোল টু দি পাওয়ার ওয়ান বাই সেভেন এভাবে লিখতে হয়েছে কারণ হচ্ছে কস থ্রি পাই বাই টু এটার মান জিরো একটু খেয়াল করি কস থ্রি পাই বাই টু এটার মান হচ্ছে জিরো অন্যদিকে সাইন সাইন থ্রি থ্রি পাই বাই বাই টু টু এটার হচ্ছে মাইনাস ওয়ান ওকে তাহলে কস থ্রি পাই বাই টুর মান হচ্ছে জিরো সাইন থ্রি থ্রাই বাই টুর মান হচ্ছে মাইনাস ওয়ান আর সাইন থ্রি বাই বাই টুর সাথে একটা আই আছে মাঝখানে প্লাস আছে তাহলে এখানে প্লাস এই আইটা এখানে বসবে মানে কস থ্রি বাই বাই টুর মানে হচ্ছে জিরো আয়ের জায়গায় আয় বসে সাইন থ্রি বাই বাই টু মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটা গুণ হইলে হবে মাইনাস আই অর্থাৎ মাইনাস আই না লিখে আমরা এভাবে লিখতে পারি কস থ্রি পাই বাই টু প্লাস আই সাইন থ্রি পাই বাই টু যা আমি এখানে করছি কস থ্রি পাই বাই টু প্লাস আই সাইন থ্রি পাই বাই টু এখন আমি যদি ডিমাইভোর উপর অ্যাপ্লাই করে দিই একটা আনসার পাবো মাত্র যেটা আমরা একটু আগে দেখলাম কিন্তু আমাদের কাছে সাতটা আনসার আনতে হবে কয়টা সাতটা ওকে তাহলে আমি এটা প্রথমে করবো কি সেকেন্ড ব্যাকেট দিয়ে দিলাম এই ফার্স্ট ব্যাকেটকে কস এখানে একটা অতিরিক্ত টু এন পাই যোগ করে দিলাম প্লাস থ্রি পাই বাই টু যেমন আছে তেমন প্লাস আই সাইন এখানেও টু এন পাই অতিরিক্ত যোগ করে দিলাম থ্রি পাই বাই টু যেমন আছে তেমন থাক আর হোল টু দি পাওয়ার সেকেন্ড ফ্রেগেট দিয়ে ওয়ান বাই সেভেন ওকে তাহলে এটাকে একটু আলাদা করে দিই ওয়ান বাই সেভেন ঠিক আছে এখন এটাকে আমি লসাগো করবো তাহলে কস লসাগ যদি করি তাহলে কী পাচ্ছি দুই দুগুণে চার ফোর এন পাই প্লাস থ্রি পাই বাই টু আর এখানে পাচ্ছি প্লাস আই সাইন একই রকম লসাগুগুলো পাচ্ছে ফোর এন পাই প্লাস থ্রি পাই বাই আর হোল টু দি পাওয়ার ওয়ান বাই সেভেন এবার আমি ডিম ওইভারে অ্যাপ্লাই করতে পারবো তাহলে ওয়ান বাই সেভেন এখানে এসে গুণ হবে তাহলে কী হবে কস ফোর অ্যান পাই প্লাস থ্রি পাই বাই ওই ওয়ান বাই সেভেন ওয়ান হচ্ছে প্লাস আই সাইন একইভাবে ফোর অ্যান প্লাস পাই বাই সাত দু হচ্ছে চৌদ্দ তাহলে এখন দেখা হচ্ছে এই অ্যানের জায়গায় যদি আমি জিরো বসায় একটা আনসার পাবো ওয়ান বসাল একটা আনসার পাবো এভাবে অ্যানের জায়গায় আমি যা বসাবো তাতেই অনেক অনেক আনসার আমি আনতে পারবো কিন্তু প্রশ্নে আমার কাছে খালি সাতটা আনসার চাইছে যার কারণে আমি এখানে লিখে দেব যেখানে যেখানে অ্যান ইকুয়েল টু জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স পর্যন্ত লিখছি আসলে সাতটা লিখছি কারণে দেখি এই এক থেকে ছয় পর্যন্ত হচ্ছে ছয়টা জিরো একটা টোটাল হচ্ছে সাতটা ওকে তাহলে সাতটা চাইছে আমি জিরো থেকে সিক্স পর্যন্ত লিখে দিচ্ছি তাহলে এটা বসালে একটা আনসার এবং প্রত্যেকটা বসালে একটা একটা আনসার আসবে এখন এই মানগুলা বসিয়ে আনসার বের করার দরকার নেই ওইটা সারের দায়িত্ব স্যার যদি সারের ইচ্ছা হয় তাহলে স্যার বের করবে কিন্তু আমরা এটা দেখাবো না আমাদের অঙ্ক এইটুকুতে শেষ এখন কথা হচ্ছে কিভাবে আমরা এই কস পাই বাই টু কে কস টু এন প্লাস টু এন পাই প্লাস পাই বাই টু লিখতে পারি সেটা একটু মানে মনে প্রশ্ন আর কি তো আমি এখন ওই ব্যাপারটা একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি আচ্ছা তো কস থিটা ইকুয়েল টু আসলে কস টু এন পাই প্লাস থিটা এটা একটা সূত্র কস থিটা ইকুয়াল টু কস টু এন পাই প্লাস থিটা একইভাবে সাইন থিটা সমান হচ্ছে সাইন টু অ্যান্ড পাই প্লাস থিটা ওকে এই দুইটা সূত্রের কারণে আমরা এটা লিখতে পারছি তাহলে আমাদের এখানে থিটার জায়গায় কী ছিল কস পাই বাই টু প্রথমবার ছিল পাই বাই টু কস পাই বাই টু তা আমি ওই কস পাই বাই টুকে লিখতে পারবো কস অতিরিক্ত টু অ্যান্ড পাই এই যে এখানে থিটা ছিল ওই থিটার এখানে ছিল ঠিকই কিন্তু একটা অতিরিক্ত টু অ্যান্ড পাই আসছে তো আমি এখানে অতিরিক্ত টু অ্যান্ড পাই আনতে পারবো আর আমাদের থিটার জায়গা ছিল পাই বাই টু ওই পাই বাই টু এখানে লিখতে পারবো যার কারণে আমি কস পাই বাই টুকে কস টু অ্যান্ড পাই প্লাস পাই বাই টু লিখতে পারছি একইভাবে সাইনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে এমন কথা হচ্ছে এই সূত্রটা কীভাবে হয় মানে এটা ঠিক কেন তো এটা ঠিক হওয়ার জন্য আমাদেরকে কিন্তু কোয়ার্ডেন্ট সিস্টেম সম্পর্কে একটা ধারণা থাকতে হবে কোয়ার্ডিনেন্ট সিস্টেম আমরা ক্লাস নাইনের গণিতে শিখছি তো যদি তোমাদের মধ্যে কেউ কোয়ার্ডেন্ট সিস্টেমটা না শিখে থাকো তাহলে আমাকে জানাবো আমি কোয়ার্ডেন্ট সিস্টেমটা শিখাই তারপর এটা বুঝাবো যে কস পাই বাই টু কস টু অ্যান্ড পাই প্লাস পাই বাই টু কীভাবে আসছে তো আপাতত যারা কোয়ার্ডেন সিস্টেম জানে তাদের জন্য আমি এটা বোঝানোর চেষ্টা করি তো কোয়ার্ডেন সিস্টেম অনুসারে আমরা এটাকে একটু ব্যাখ্যা করি এই যে কস টু অ্যান্ড পাই প্লাস থিটা এটা না লিখে আমি এই যেটা কস টু অ্যান্ড পাই প্লাস থিটা এখন আমি করলাম কি এন ইকুয়েল টু দিলাম ওয়ান এন এর মান যদি ওয়ান হয় আচ্ছা জিরো দিই প্রথমে এন এর মান জিরো হলে মানে এর বিভিন্ন মান নিয়ে আমরা চেক করব আর কি এন এর মান যদি জিরো হয় তাহলে আমরা পাচ্ছি কি কস টু ইন্টু জিরো ইন্টু পাই তার মানে এটা পুরোটাই জিরো হয়ে যাবে প্লাস থিটা তার মানে টোটাল আনসারটা আসতেছে কস্তিটা অর্থাৎ এন এর মান যদি জিরো হয় তাহলে এই রাশিটা আর কস্তিটা একই কথা এন এর মান যদি ওয়ান হয় এন এর মান ওয়ান হলেও কি ঘটনা ঘটবে তাহলে আমরা পাচ্ছি কস টু এন এর জায়গায় দিব ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান ইন্টু পাই তাহলে টু ইন্টু ওয়ান ইন্টু পাই তাহলে দুই একে দুই টু পাই লিখলাম প্লাস্টিটা ওকে তাহলে এন এর মান যদি জিরো হয় তাহলে এটা যা কসিতাও তা কিন্তু অ্যানের মান যদি ওয়ান হয় তাহলে এটা থেকে আমরা পাচ্ছি কস টু পাই প্লাস্তিটা আমরা যদি এটাকে কোয়ার্ডিন সিস্টেমে ভাঙতে চাই তাহলে এভাবে লিখতে পারি কস ফোর ইন্টু পাই বাই টু ফোর ইন এভাবে না দিই আমি এখানে দিচ্ছি ফোর ইন্টু পাই বাই টু প্লাস্তিটা এভাবে লিখতে পারি কেন কারণ এই দুই আর চার যদি কাটা যায় তাহলে টু পাই হয়ে যাবে দুই আর চার কাটা গেলে বাকি থাকে টু তো টু পাই ওকে তাহলে টু পাইকে আমরা চাইলে পাই বাই টু ইন্টু ফোর প্লাস থ্রিটা এভাবে লিখতে পারি এবার আমাদেরকে কোয়ার্ডেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করতে হবে তো কোয়ার্ডেন্ট সিস্টেমটা কি প্রথমে এটাকে গুণে দেখতে হবে কোন কোয়ার্ডেন্টে পরে তাহলে এখানে নব্বই ডিগ্রি গুণ চার ফাই বাই টু মানে নব্বই নব্বই ডিগ্রি গুণ চার তাহলে নব্বই ডিগ্রি গুণ চার মানে হচ্ছে চারটানব্বই ডিগ্রি পার হতে হবে এই একটা নব্বই ডিগ্রি দুইটা নব্বই ডিগ্রি তিনটা নব্বই ডিগ্রি চারটানব্বই ডিগ্রি পার হইছে চারটানব্বই ডিগ্রি পার হওয়ার পর প্লাস থিটা প্লাস থিটা মানে হচ্ছে সামান্য হইলেও দিকে গেছে চারটানব্বই ডিগ্রি পার হওয়ার পর প্লাস থিটা মানে সামান্য হইলেও প্রথম কোয়ার্ডেন্ট আসছে তাহলে প্রথম কোয়ার্ডেন্টে সবাই পজিটিভ সাইন ক্যান্ড কট সেক কো সেক সবাই পজিটিভ যার কারণে আমাকে একটা পজিটিভ চিহ্ন দিতে হবে প্রথম কোয়ার্ডেন্টে সবাই পজিটিভ এই গুণে দেখলাম প্রথম কোয়ার্ডেন্টে গেছে তো প্রথম কোয়ার্ডেন্টে সবাই পজিটিভ যার কারণে আমি একটা প্লাস্টিনও দিলাম এখন এই নব্বই ডিগ্রির সাথে কত গুণ নব্বই ডিগ্রির সাথে যেটা গুণ আছে সেটা যদি জোর সংখ্যা হয় তাহলে এখানে যা আছে তাই বসে যাবে আর এই থিটাটা বসবে ওকে নব্বই ডিগ্রির সাথে যদি জোর সংখ্যা গুণ থাকে তাহলে এখানে যেটা আছে সেটাই বসে যাবে আর এখানে কোণা থেকে খালি থিটাটা বসে যাবে তাহলে আমরা দেখলাম যে এন এর মান যদি ওয়ান হয় এই জিনিসটাকে শেষ পর্যন্ত আমরা কোথায় পেলাম কস থিতাতেই পাইলাম আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাই এন এর মান যদি টু হয় এন এর মান যদি টু হয় তাহলে কি ঘটনা ঘটবে তাহলে আমরা পাচ্ছি কস টু ইন্টু টু ইন্টু পাই ওকে তাহলে পাচ্ছি কস টু ইন্টু টু ইন্টু পাই সরাসরি ফোর লিখে দিই ফোর পাই প্লাস থিটা তার মানে এন এর মান যদি টু হয় তাহলে আমরা পাচ্ছি এখান থেকে কস ফোর পাই প্লাস থিটা এখন কাহিনী হচ্ছে কস ফোর পাইকে আমি লিখব পাই বাই টু ইন্টু এইট প্লাস থিটা কীভাবে লিখতে পারলাম কারণ এই টু আর এইট যদি কাটা যায় তাহলে ফোর পাই পাওয়া যাবে আর প্লাস থিটা যেমন আছে তেমন রয়ে গেছে ইকুয়েল টু কস যেমন আছে তেমন থাক সরি এটা তো কোয়ার্ডেন্ট সিস্টেমে হিসাব করতে হবে তাহলে এবার আবার আমরা কোয়ার্ডেন সিস্টেমে যাই পাই বাই টু গুণ আট এর মানে হচ্ছে আট বার নব্বই ডিগ্রি গুনতে হবে আট বার তাহলে আমরা একটু গুনার চেষ্টা করি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার আট বার আট বার ডিগ্রি গুনে আমি এখানে আসছি প্লাস থিটা ডিগ্রি গুনার পর আরও কিছু যোগ আছে প্লাস থিটা তার মানে প্লাস সামান্য হলে এই ঘরে গেছে প্লাস থিটা তার মানে হচ্ছে আবার পজিটিভ কারণ ফার্স্ট কোয়ার্ডেন যদি পরে তাহলে সবাই পজিটিভ তাহলে আমাকে একটা পজিটিভ চিহ্ন দিয়ে ফেলতে হবে এরপর দেখতে হবে নব্বই ডিগ্রির সাথে যে সংখ্যাটা গুণ হয়েছিল সেটা আসলে জোর নাকি বিজোর দেখা যাচ্ছে নব্বই ডিগ্রির সাথে যেটা গুণ হয়েছে সেটা আসলে একটা জোর সংখ্যা আর যদি এটা জোর সংখ্যা হয় তাহলে এখানে যা আছে তাই বসে যাবে কস বসে যাবে আর ওই থিটাটা খালি বসবে ওকে তাহলে এবারও দেখা যাচ্ছে যে অ্যানের মান যদি টুও হয় এই রাশিটার আনসার আসে শেষ পর্যন্ত কস থিটা এই কারণে আমরা যদি অ্যানের মান আরও অনেক কিছু নিই এক কোটি আরও তারও বেশি নেই তাহলে আমরা কস টু অ্যান্ড পাই প্লাস্তার শেষ পর্যায়ে আমরা দেখতে পাবো যে ওইটা কস্তিতায় আসতেছে যার কারণে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি কস্তিতা ইকুয়াল টু কস টু অ্যান্ড পাই তো যারা কোয়ার্ডেন্ট সিস্টেম বুঝে না বা যারা কোয়ার্ডেন্ট সিস্টেমকে ইগনোর করে আসছে তারা কিন্তু এই জিনিসটা এখন বুঝবে না তো যদি যদি তুমি কোয়ার্ডেন সিস্টেম না বুঝে থাকো তাহলে আমাকে জানায়ও আমি কোয়ার্ডেন্ট সিস্টেম নিয়ে একটা ছোট্ট অংশ বুঝাই দেবো একটা ক্লাসে তারপর তুমি ওই বিষয়গুলো যখন ওই কোয়ার্ডেন সিস্টেম দেখার পর এটা দেখবা তখন তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা ওকে আচ্ছা তাহলে আমরা এবার এই আই টু দি আই হোল টু দি পাওয়ার এটার মান বের করার চেষ্টা করি তো এটার মান আসলে এই প্রথম অঙ্কটার মতোই কারণ এখানেও আয় আছে এখানেও আয় আছে তাহলে প্রথম অঙ্কে যেভাবে আসছে এখানেও ঠিক সেভাবে আসবে তবে এটাতে এন থাকার কারণে একটা ঝামেলা আছে ওই ঝামেলার কারণে আমি এটা করা দিচ্ছি তাহলে আই হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন এটাকে আমরা এভাবে লিখতে পারি আয়ের জায়গায় লিখতে পারি কস পাই বাই টু প্লাস আই সাইন পাই বাই টু তো এটা আমি বেশি বুঝাচ্ছি না কারণ এক নম্বর অঙ্কটা এরকম ছিল তাহলে এখানে খালে এর ব্যাপারটা একটু দেখতে হবে তো এরপর আমি করবো কি যেহেতু এখানে ওয়ান বাই এন লেখা আছে তার মানে এন সংখ্যক আনসার আসতে হবে এন সংখ্যক আনসার আসতে হবে কিন্তু আমি যদি ওই ওয়ান বাই এন এখানে সরাসরি বসাই দিই তাহলে কিন্তু একটা মাত্র আনসার আসবে অ্যান সংখ্যক নয় যা আমরা ওদের ক্ষেত্রেও দেখছিলাম সেজন্য আমাকে করতে হবে কি এটাকে বর্ধিত করতে হবে কীভাবে বর্ধিত করবো সেকেন্ড ব্রেকেট দিব ফার্স্ট ব্রেকটটাকে কস একটা অতিরিক্ত টু অ্যান পাই প্লাস পাই বাই টু যেমন আছে এই পাই বাই টু যেমন আছে তেমন লিখে দিলাম প্লাস আই সাইন লিখলাম আই সাইন লিখলাম একটা অতিরিক্ত টু অ্যান্ড পাই আর এই প্লাস পাই বাই টু যেমন আছে লিখে দিলাম হোল টু দি পাওয়ার সেকেন্ড ব্রেকেট দিয়ে ওয়ান বাই ওয়ান যেমন আছে তেমন লিখলাম ওকে এবার আমি এখানে লসাও করবো তাহলে আমরা পাচ্ছি কি কস দুই দুগুণের চার ফোর অ্যান পাই বাই প্লাস পাই বাই টু প্লাস আয় সাইন ফোর পাই প্লাস পাই বাই টু আর এখানে হোল টু দিব হচ্ছে ওয়ান বাই এন ওকে তো আমি কিন্তু ইতিমধ্যে একটা ভুল করে ফেলছি ভুলটা হচ্ছে প্রশ্নে এখানে অ্যান আছে তো আমিও এখানেও একটু অতিরিক্ত এন আনছি তো প্রশ্নে যখন এন থাকবে আমি ওই একই জিনিস আমার মনের মতো করে আনতে পারবো না খেয়াল করি প্রশ্নে যখন ফোর ছিল সেভেন ছিল তখন আমি এখানে টু অ্যান পাই লিখছি ভালো কিন্তু প্রশ্নে যখন আমি যে লিখতে চাচ্ছি সেটাই প্রশ্ন আছে তো প্রশ্নে থাকা একটা চলককে কিন্তু আমরা ব্যবহার করতে পারি না যার কারণে আমরা করব কি এইখানে এন না দিয়ে আমরা আর লিখবো অথবা পি লিখবো আমার ইচ্ছা আর লিখব পি লিখবো ওইটা আমার ব্যাপার কিন্তু আমাকে জানতে হবে যে ওর মান হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এভাবে করে যেতে থাকে তাহলে এখানে আমি এন না লিখে ঢেকে লিখলাম আর তাহলে এটাও হয়ে যাবে ফোর আর পাই এটা হয়ে যাবে ফোর আর পাই ওকে তাহলে এবার আমি যখন ওয়ান বাই এন এখানে গুণ করে দিব তাহলে ঘটনাটা কি হবে কস ফোর আর পাই প্লাস পাই ডিভাইডেড বাই ওয়ান বাই এন এখানে গুণ হবে ওয়ান বাই এন তাহলে টু এন হবে নিচে তারপরে প্লাস আই সাইন ফোর আর পাই প্লাস পাই ডিভাইডেড বাই টু এন ওকে তাহলে প্রশ্নে যখন এন আসে তখন আমি এখানে যেটা টু এন পাই আনতাম সেটা আমি আনলাম টু আর পাই মানে একটু চেঞ্জ করে দিলাম কিন্তু আরের মান কিন্তু একই আগের অঙ্কে আমরা এন এর মান যা ধরছিলাম এখানে এসে আর এর মান একই কিন্তু চেহারাটা একটু পাল্টা যেতে হয়েছে ওকে তো এখন আমাদের কাজ হচ্ছে কয়টা মান আমাদের দরকার আমাদের দরকার সংখ্যক মান তো এন সংখ্যক মানের জন্য আমরা কী কী লিখবো যেখানে অ্যান ইকুয়েলটি হচ্ছে জিরো ওয়ান টু ডট 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 এক সময় লাস্টে লিখবো এন মাইনাস ওয়ান কথা হচ্ছে এটা আমি ক্যামনে বুঝলাম যে শেষ পর্যন্ত অ্যান মাইনাস ওয়ান হবে একটু খেয়াল করি এখানে ডট 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 মানে এগুলো নাই এমন বুঝায় না ডট 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 মানে হচ্ছে এরা সবাই আছে আমার কলমের কালি শেষ হয়ে যাবে সেজন্য আগে ভাগে আমরা ডট ডট দিয়ে শেষ করে দিয়েছি ওকে তাহলে জিরো ওয়ান টু এভাবে যেতে যেতে শেষ পর্যন্ত অ্যান মাইনাস ওয়ান পর্যন্ত লিখতে হবে এখন কথা হচ্ছে লাস্টে অ্যান মাইনাস ওয়ান এটা আমরা ক্যামনে বুঝলাম এই প্রশ্নে যখন আমি লিখছিলাম এই প্রশ্নের জন্য অ্যান ইকুইলটা কত লিখছিলাম এখানে চার ছিল ফলে লিখলাম জিরো ওয়ান টু থ্রি মানে এখানে ছিল চার কি আমি লিখছি কত পর্যন্ত তিন পর্যন্ত আর এই প্রশ্নে যখন আসছিল তখন অ্যান ইগুলিটা আমরা লিখছি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ যখন এখানে সেভেন ছিল তখন আমি এখানে লিখছি ছয় পর্যন্ত মানে এক ঘর কম লিখছি যখন চার ছিল তখন লিখছি তিন পর্যন্ত যখন সাত লিখছি তখন ছিল ছয় পর্যন্ত তাহলে এখানে এন পর্যন্ত আছে এন এর থেকে ঘর কমায় লিখতে হবে এন এর থেকে ঘর কমায় লিখছি তো এন এর থেকে এক কম মানে বিয়োগ থেকে এক ওয়ান বিয়োগ করা মানে তো কম এটাকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি যে লাস্ট এটা ফোর না বলে আমি এভাবে লিখতে পারি থ্রি না বলে ফোর মাইনাস ওয়ান লিখতে পারি জিরো ওয়ান টু লাস্ট ফোর মাইনাস ওয়ান এই যে মানে থ্রি আর কি সিক্স না লিখে আমি এটাকে এভাবে লিখতে পারি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা আমরা এইভাবে লিখতে পারি যে সেভেন সেভেন মাইনাস ওয়ান তাহলে সেভেন থেকে এক গেলে কত সিক্স তো হচ্ছে তো আমরা তো এখানে সংখ্যার কারণে বিয়োগ করে সরাসরি লিখিয়ে দিতে পারি কিন্তু যখন এই ধরনের কন্ডিশন আসে তখন আমরা এইভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করবো তাহলে এখানে অ্যান আছে আমরা এই জন্য লাস্ট লিখছি অ্যান মাইনেস ওয়ান অর্থাৎ এই জিরো থেকে যখন শুরু হয় তখন এই লাস্টের সংখ্যাটা এক ঘর কম আসবে আর ওই এক ঘর কমানোর জন্য আমি একটা ওয়ান বিয়োগ পর্যন্ত লিখছি এন পর্যন্ত লিখবো না এটা যাতে আমি একটুক লিখে দিই এন পর্যন্ত লিখি তখন কিন্তু ভুল হয়ে যাবে কারণ এক থেকে অ্যান পর্যন্ত অ্যানটা হয়ে গেছে কিন্তু জিরো থেকে এন পর্যন্ত আসলে বেশি হয়ে গেছে যার কারণে আমাকে জায়গা মতো লিখতে হবে ওকে তাইলে এই ধরনের যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমরা নিজেরা এরপর থেকে সমাধান করতে পারবো আর যখনই আমরা এই আয় বা এই ধরনের অনেক সময় প্রশ্ন এভাবে থাকতে পারে যে ওয়ান টু দি পাওয়ার সামথিং মাইনাস ওয়ান টু দি পাওয়ার সামথিং ওদের জন্য আমরা কিন্তু সূত্র শিখছিলাম আজকে ওগুলোর অবস্থাও ঠিক আমরা এভাবে করে করে নিতে পারবো তো বাসায় একটু প্র্যাকটিস করে রাখা যায় সেটা হচ্ছে ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এটা আনসার বের করে রাখা যায় মাইনাস ওয়ান হোল্ড টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটার আনসারও বের করে রাখা যায় এই দুইটা প্রশ্ন একটু করে রাখার চেষ্টা করতে হবে আমি আই দিয়ে যেগুলো আছে সেগুলো করাই দিয়েছি ওয়ান আর মাইনাস ওয়ান দিয়ে নিজেরা করার চেষ্টা করব